রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিরূপ মন্তব্য করলেও রাজাকার শব্দটি শিক্ষার্থীরা কেন বলেছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একটি মন্তব্য শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা জানি রাজাকার শব্দটি আমাদের সবচেয়ে ঘৃণিত শব্দ, তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার কেন বলছে? আদিত্য পিয়াসের পোস্ট করা একটি লেখা শেয়ার করে আসিফ নজরুল বলেন, কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন, সেই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজ নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটি শক্তিশালী আয়রনি, অনেক বড় একটি প্রতিবাদ, এই সামান্য বিষয়টি আমাদের আশপাশের অনেক বলদ বুঝবে না। এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানও তো থাকতে হয়।